ইস্টবেঙ্গল কোচের দৌড়ে লোবেরার পর এবার নাম উঠে আসছে আইএসএলে কোচিং করানো আরও দুই সফল কোচ অ্যান্তনিও লোপেস হাবাস ও কার্লোস কুয়াদ্রাত। দীর্ঘদিন ধরেই লোবেরার ব্যাপারে টানা পড়েন অব্যাহত। শোনা যাচ্ছে চীনের ক্লাব থেকে এখনও পর্যন্ত এনওসি না পাওয়ার জন্যই লাল হলুদের অন্দরমহলে কোচ হিসাবে হাবাস ও কুয়াদ্রাতের নাম ভেসে বেড়াচ্ছে। আবার লোবেরার বিষয়ে এও শোনা যাচ্ছে যে উরুগুয়ের কোনো ক্লাবের সঙ্গে তার নাকি কথাবার্তা চলছে, ফলে লাল হলুদ কর্তারা দীর্ঘ সময় ধরে লোবেরার জন্য অপেক্ষা করতে নারাজ। ইতিমধ্যেই আগামী মরসুমে ভালো দল গঠন করতে মরিয়া লাল হলুদ কর্তারা, সেই মতো প্রথমে কোচ নির্বাচন করেই দল গঠনের কাজে হাত দিতে চান তারা। আর তাই বেশি দেরি না করে কোচের পছন্দ মতোই ফুটবলার নির্বাচন করতে বদ্ধপরিকর ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। তাই বর্তমানে কোচের দৌড়ে প্রবলভাবে রয়েছেন হাবাস ও কুয়াদ্রাত। শেষ পর্যন্ত এদের মধ্যে থেকেই যে কোনো একজনকে হয়তো বেছে নেবেন লাল হলুদ কর্তারা। তাই এখন দেখার গত দু বছরের পারফরমেন্স ভুলে নতুন মরশুমে পরিকল্পনা মাফিক দল গড়ে কতটা সাফল্যের পথে হাঁটতে পারে ইস্টবেঙ্গল।